পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুবাজপুর বাস স্ট্যান্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। ঢালাই রাস্তা উদ্বোধন হলো 19টি, উদ্বোধন হলো 5টি ড্রেন, 5টি কালভার্ট, ঘাট উদ্বোধন হলো 3টি। এই অনুষ্ঠান শুরু হয় বিকেল 3টে থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবনারায়ণ গুহ, বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, ভাতার পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ জয়ন্ত হাটি, পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুন্দরী মাড্ডি, সহ সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। এই শুভ উদ্বোধনকে ঘিরে এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছিলেন এবং সকল সম্প্রদায়ের মানুষ খুশি, কারণ দীর্ঘদিন আমারুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিশেষ কারণে প্রায় 3 বছর বন্ধ ছিল। নতুন বোর্ড গঠন হওয়ার পর এই সমস্ত প্রকল্প কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বিজয়পুর, পলসোনা, খেরুর, চাঁদনি সহ বেশ কয়েকটি গ্রামের ঢালাই রাস্তার কাজ শুরু হয়ে গেছে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।